তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমাদের প্রত্যেকেরই আজকের এক্সাম ভালো হয়েছে ইনক্লুডিং অনার্স পেপার সহ সো তোমাদের মধ্যে একটা নোটিশ খুব ঘোরাঘুরি করছে আমি বিকাল থেকে অনেকক্ষণ আগে থেকেই নোটিশটা পেয়েছিলাম বাট আমি শেয়ার করতে পারছিলাম না এই কারণে আমি কোনো অথেন্টিক সোর্স থেকে কিন্তু আমি কোনো ইনফরমেশনস পাইনি সো জেনারেলি যখন আমি পেয়েছিলাম অনেকক্ষণ আগে থেকে তখন আমি ইউনিভার্সিটি কল করব সেটাও পসিবল ছিল না কারণ টাইমটা ওভার হয়ে গিয়েছিল তার জন্য আমি ভেবেইছিলাম যে কালকে এক ভিডিও করে আমি ব্যাপারটা জেনে তোমাদেরকে শেয়ার করব কিন্তু আমি একটু আগেই দেখলাম বা আমাকে একজন জানালো আমাদের অনলাইন ব্যাস থেকেই জানালোবো যে স্যার দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি নোটিশটা আপলোড হয়ে গেছে তার জন্য আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি নোটিশটা যথা মানে সার্থকতা রয়েছে বাট এটা আমি বলবো যে ডেফিনেটলি এক্সাম পিছিয়ে গেছে এই নয় যে তুমি কিন্তু পড়বে না ওকে সামনে পুজো রয়েছে এই সময়টা জুড়ে কিন্তু পড়ে নাও বাকি যে দশ দশ তারিখ পর্যন্ত না হলে কিন্তু খুব অসুবিধা পড়বে না হলে সেম সিচুয়েশান তোমার সামনে আমার দাঁড়িয়ে যাবে সো এটা করার দরকার নেই তোমাদের অনেকেরই এসি পেপার তোমরা অনেক আগে থেকেই পড়ো নি তো একটা সময় পেলে স্পেস পেলে রয়েছে আমি বারে বারেই বলছি সো এটা করতে যেও না আর যারা আমাকে হোয়াটসঅ্যাপেও জানাচ্ছে অনেকেই এবং কমেন্টও করছো যে স্যার ফিফথ সেমের অ্যাডমিশানস কবে হবে আমি ডেফিনেটলি জানিয়ে দেবো কবে অ্যাডমিশানস হবে শুরু হবে এখনও পর্যন্ত অ্যাডমিশানস পোর্টাল শুরু হয়নি তবে আমি একটা কথা বলে রাখি যে আমাদের যে গুগল মিটে ক্লাস হয় লাইভ ক্লাস ওখানে কিন্তু আমি একশো জনকে ইনক্লুড করতে পারি এর বেশি কিন্তু করতে পারবো না সো জেনারেলি যখন আমি মানে আমি অ্যাডমিশান সংক্রান্ত নোটিফাই করব তখন তোমরা জেনে নেবে এবং অ্যাডমিশান নিয়ে নেবে সো এটাই বলা আর যারা হোয়াটসঅ্যাপ করে রেখেছো আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি জানিয়ে দেবো সো নোটিশটা আমি একটু দেখে নেবো দেখো বলা হচ্ছে পোস্টপোনমেন্ট অফ ইউজি অনার্স এক্সাম সেমিস্টার ফোর এক্সাম শিডিউল অন থ্রি টেন টু জিরো টু ফোর এটা হওয়ার কথা ছিল আন্ডার চয়েস বেস্ট ক্রেডিট সিস্টেম প্যাটার্ন সো বলা হচ্ছে দেখো দেখো দিস ইজ নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস দ্য এক্সামিনেশন অফ বিএ বিএসসি বিকম অনার্স ফোর্থ সেমিস্টার এক্সাম টু জিরো টু ফোর আন্ডার সিবিসিএস প্যাটার্ন শিডিউলড অন থ্রি টেন অ্যান্ড টু জিরো টু ফোর ভাইট নোটিফিকেশানস রেফারেন্স যে নোটিফিকেশানটা ছিল আমাদের আঠেরো তারিখে যেটা করা হয়েছিল তোমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছিল দেন পঁচিশ তারিখ থেকে এই নোটিশটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছিল এই নোটিশটার উপরে কোয়ারিজন এসেছে সো হ্যাজ বিন পোস্টপন টিল ফার্দার নোটিফিকেশানস তখন ততক্ষণ পর্যন্ত বলা হচ্ছে মানে এটা বলছে না যে কবে পার্টিকুলার কোন ডেটে এক্সাম হবে আমার তো মনে হচ্ছে দশ তারিখের মধ্যেই কিন্তু এক্সামটা নিয়ে নেবে মানে পুজোর আগে 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 যদি পুজোর পরে হয় তাহলে খুব বাজে ব্যাপার জায়গায় যাবে সো আমার আমি চাইছিলাম যে তিন তারিখে এক্সামটা হয়ে যাক মানে যখন এক্সাম হচ্ছে এক্সাম ব্যাপারগুলো ঝামেলাগুলো মিটে যাক কিন্তু যেটা হলো না সো দেখার দরকার নেই তো তিন তারিখ কিন্তু এক্সামটা হওয়ার কথা ছিল হচ্ছে না সো এর মানে এই নয় তাহলে পাঁচ তারিখও এক্সাম হয়ে যেতে পারে ছ তারিখেও হয়ে যেতে পারে দশ তারিখের ভেতরেই কিন্তু এক্সামটা হয়ে যাওয়ার চান্স প্রবাবলিটি বেশি রয়েছে ওকে আমি কল করে অবভিয়াসলি জানিয়ে দেবো কালকে কী ব্যাপারটা সো অল কনসার্ন টু কাইন্ডলি নোট ওকে এটা বলা হয়েছে দেখো কিন্তু এখানে যে প্রবলেমটা হয়েছে আমরা কিন্তু ফিক্সড ডেট জানতে পারছি না যে কবে এক্সামটা হবে ঠিক আছে এই যে আঠারো নয় দু এটা কিন্তু যে তোমাদের প্রথম নোটিশটা ছিল সো সেটার ওপরেই কিন্তু এই নেওয়া হয়েছে যে এটা যে তিন দশ চব্বিশে হওয়ার কথা ছিল এটা কিন্তু এখন হচ্ছে না পোস্টপন করে রাখা হয়েছে স্টিল দ্য ফার্দার নোটিফিকেশানস কখনও কোনো মুহূর্তেই কিন্তু নোটিফিকেশান চলে আসতে পারে তার জন্য বলবো এসিসি পেপার তোমরা পড়তে থাকো একেবারে কারণ একটা স্পেস পেয়েছো আমি তো বারে বারেই বললাম পুজোর পরে গেলে কিন্তু সমস্যাটা খুব জোরালো আকার ধারণ করবে তার থেকে না হয়ে এটা আমার ডেফিনেটলি যেটা আমার ক্যালকুলেশানস বলছে পুজোর আগেই হয়ে যাবে দশ তারিখের ভেতরে তার জন্য যেটা যেটা লিমিটেড টাইম পেয়েছো এখানে কিন্তু পড়তে থাকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান সেকেন্ড সবাই ভালো করে পড়ো এটাই বলবো আর ফিফথ সেমের জন্য যারা খুবই আমাকে মেসেজ করছো আমি ডেফিনেটলি জানিয়ে দেবো তোমরা তোমার সিট বুকটা করে নিতে পারো একশো জনের বেশি আমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবো না এটা আমি জানিয়ে রাখলাম থ্যাংক ইউ সো মাচ